عليكم দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ি কুশুরারে দর্শক আজ 10 জুন 2023 রবিবার শুক্রবার সপ্তাহে দুই দিন আছে শুক্রবার এবং সোমবার তো আজকের বাজার আমরা শুনবো এখান থেকে শাইওয়াল জাতের ষাঁড় বাছুরগুলো কি দামে কেনা বেচা চলছিল এবং ক্রয় করছে এগুলা কিন্তু কার জন্য কিনলো কোন খামারের জন্য করলো আজকের এই প্রতিবেদন মধ্যে আমরা জানার চেষ্টা করব আপনারা দেখছেন ভাই আপনি নামে আছেন একদম গাড়ির উপরে কি অবস্থা সর্বোপরি আজকে কয়টা কিনলেন আজকে 6টা 6টা কোথা থেকে আসেন জানো গাঙ্গনি মেহেরপুর মেহেরপুর থেকে আপনাদের মেহেরপুরে তো অনেক ভালো কোয়ালিটি সম্পন্ন শাইওয়াল পাওয়া যায় তো এই বাজারটা কেমন করে কি বুঝতে পারলেন কম দাম বুঝতে পারলেন আচ্ছা আচ্ছা কোয়ালিটি ভালো না আচ্ছা আচ্ছা আপনাদের স্থানীয় মেহেরপুরের হাট থেকে এই বাজারের ডিসটেন্স কেমন থাকতে পারে আমি বলি আমাদের বামুন দিয়ে বেশি না পারপিস গরু এত বেশি এত কম দামে পাইছেন আচ্ছা আচ্ছা শাইওয়াল গুলো আচ্ছা শাইওয়াল গিয়ে না শুনছেন দর্শক শাইওয়াল গিয়ে এগুলা কিন্তু সংগ্রহ করছে এগুলা কি করবেন ভাই মানে এগুলা খামারে রাখবেন না ব্যবসার জন্য খামারে তো আজকে মোট টোট 6টা কিনলেন কতগুলা কেনার টার্গেট আপনার খামারে 10টা নেওয়া ছিল কিন্তু বড় হইল না বড় হইল না আচ্ছা আচ্ছা খামারে কতগুলা আছে এই শাইওয়াল জাতের খামারে আছে এরকম 4টা আছে আরো আছে আর এখান থেকে নিয়ে গেলেন 6টা সর্বোপরি তাহলে 10টা হইল আচ্ছা শুনছেন দর্শক 10টা কিন্তু সংগ্রহ করছে এবং খামারই এই শাইওয়ালগুলা কয় মাস লালন পালন করবেন আনুমানিক দুই বছর মানে এগুলো কুরবানিতে বিক্রি করবেন শুনছেন দুই বছর লালন পালন করে কুরবানি কুরবানিতে হবে না পরে করবেন 2025 25 এ বিক্রি করবেন 25 24 এ করা যাবে আচ্ছা এই কোয়ালিটিগুলো হয় আচ্ছা আমরা দেখাচ্ছি এই যে পারপিস সব কিছু তো আজকে সর্বোপরি কার মাধ্যমে ক্রয় করলেন মানে সহযোগিতা করলো কি আজকে বলতে গেলে যে ভাই ছিল আউল ভাই আচ্ছা আচ্ছা তো আজকে এগুলা কি সহযোগিতা করছে আর এই যে দাম নির্ধারণ গুলা এগুলা কে দিছেন দাম নির্ধারণ গুলা সব ভাই 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 করছে আমরা কিছু করছি মানে আপনাদের টার্গেট অনুযায়ী ক্রয় করে দিছে শুনলেন দাম নির্ধারণ তো সর্বোপরি বাজারটা বলতেছেন আপনাদের মেহেরপুর স্থানীয় থেকে এই আমবাড়ি হাটে কম রয়েছে আচ্ছা কম আছে না তো অল ভাই কি অবস্থা দিন দিন বাজারটা কেমন বুঝতে পারতেছেন এখন বাজার মোটামুটি ছাড় করে বাজার কমে বুঝা যাচ্ছে এখন গরুর চাহিদাটা কোন কোন দিক দিয়ে মানে কোনটার বেশি দাম বেশি বুঝে বুঝে আছেন কুরবানির সারলা দাম বেশি মানে প্রশান্তির দাম একটু কম আচ্ছা শুনছেন প্রশান্তির মাল একটু দাম কম তো সর্বোপরি বলতেছেন একটু বাজারটা শিথিল যোগ্য রয়েছে তো 6টা কিনলেন একটু দাম দর জানান তো কোনটা কেমন দামে সংগ্রহ করছে এভারেজ প্রতি ওইটা থেকে শুরু করে মিন্টু মিন্টু 72000 হাই কোয়ালিটি তো একদম হ্যাঁ হাই কোয়ালিটি আচ্ছা গির গির না 72000 টাকা গিয়ার সংগ্রহ করছে দর্শক এটা আমরা 74000 এটা 74500 74500 74500 এটা কি জাতের শাইওয়াল না গির 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 সব গির 74500 টাকা দিয়ে সংগ্রহ করছে দর্শক তারপর এটা এটা গির 68000 68000 গির না শাইওয়াল এটাও গির না নামি গোলাপম বল দেখেন পারফেক্ট তারপর এখানে আমরা একটা দেখাচ্ছি 76000 76000 টাকা শাইওয়াল এলা বয়স কেমন হবে আনুমানিক এগারো মাস হবে না 8 থেকে 10 মাস এটা বললেন 76500 74000 টাকা দিয়ে দর্শক আপনারা দেখছেন এই যে গল কম্বল লাভি কোয়ালিটি সম্পূর্ণ শাইওয়াল শাইওয়াল এটা 64000 আচ্ছা এটা 64000 64500 আচ্ছা ছুটিয়া দিয়ে সংগ্রহ করলো আজকের এই যে 6টি শাইওয়াল জাতের শাইওয়াল ছিল আমরা দাম দর মেহেরপুরের খামার গিয়ে কেমন দামে সংগ্রহ করে দিল সেই তথ্য দিলাম তো আজকে মোটামুটি এই গরুগুলা এই ভাইয়ের জন্য সংগ্রহ করছেন জি ভাই এক পাটি আসলো আজকে হ্যাঁ ভাই ও আচ্ছা আচ্ছা তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন
কি বলবো ভাই, আসলে ওরা বলতে চায় যে আসলে এই গরুগুলো যে এত দাম বলছেন, আসলে ওরা ভি ফোনে বলেন যে আহুল ভাই আপনি তো মিথ্যে কথা বলছেন। কেন আপনি বলতেছেন না ভাই গরুগুলো আমরা সিমতে রেটে কিনছি? আচ্ছা, কিন্তু আসলে কেউ বলে যে আপনি ভাই দাম কম বলছেন, গরু কিনছেন 74, দাম বলছেন 62। কেউ কথা বলে আচ্ছা আচ্ছা, এলে দর্শকরাই বলবে যে দাম তো ঠিকই আছে, যেটা দাম বলছে ওইটাই তো ঠিক। আচ্ছা আচ্ছা, শুনলেন দর্শক, যেটা দাম বলছে ওটাই কিন্তু বিক্রেতারাই বলবে। তো কন্টিনিউ তো কেনা বেচা এবং পাটিকে তো অনবরত কিনে দিচ্ছেন না? আচ্ছা, কেউ যদি সহযোগিতা চায় তাহলে তো দিতে পারবেন ইনশাল্লাহ। আবার আসবো, আসবেন। তা সর্বোপরি কেমন লাগলো, মানে এই যে কিনে কি ভালো ভাই? ভালো আমার দাম আসলে ভাই, আমিও ভাই দাম করতে পারে আসলে আমরা করি কিনতে ভাই, সহযোগিতা করার কারণে আমরা করি। আচ্ছা আচ্ছা, মানে দাম নির্ধারণ সব দিক দিয়ে পারফেক্ট আছে? আচ্ছা, হেল্প করছে না? শুনলেন দর্শক, কেনার উপর ডিপেন্ড করবে যে গরুগুলা শুনলাম মেহেরপুরের খামারিকে কেমন দাম সংগ্রহ করে দিল সেই তথ্য দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।